সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাদাভাই নওপাড়ার সঙ্গে। এখানে খুঁটি পুজো প্রায় আজকে হয়ে গেল, তো দেখে নেবো যে খুঁটি পুজো এবং থিমটা কী রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। নওপাড়া দাদাভাই সঙ্গতে প্রবেশ করছি। সো এই খুঁটি পুজোর সামনে খুব সুন্দর করে গেটটি তৈরি করা হয়েছে। দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণভাবে সাজানো হয়েছে খুঁটি পুজোর জন্য। তো আমরা ভেতরে প্রবেশ করছি এই মুহূর্তে মণ্ডপের ভেতরে, যেখানে পুজোটা হয়ে থাকে। এই জায়গাটাতে সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, বসার চেয়ার দেওয়া হয়েছে। তো আজকে সকাল 10টার মধ্যে এখানে খুঁজে পুজো হয়ে গেছে, তো অন টাইমে আমি আসতে পারিনি এখানে। তো আমি ঠিক এই বিকেলের দিকে চলে এসেছি। তো দেখে নাও তোমরা, তোমাদেরকে দেখি। সো তোমরা এই যে দেখতে পাচ্ছ, এটা স্টেজ বানানো হয়েছে নওপাড়া দাদাভাই সঙ্ঘ খুঁটি পুজোর যে প্রোগ্রাম, তার জন্য স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তোমাদের এই দিকটা দেখিয়ে নিই যে খুঁটি পুজোটা কোন জায়গায় হয়েছিল। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা এখানেই খুঁটি পুজো করা হয়েছে। দেখো সুন্দরভাবে করা হয়েছে। সো তোমরা আমার পেছনে যে দেখতে পাচ্ছ খুঁটিটা, এখানেই খুঁটি পুজো করা হয়েছে। আর পেছনে যে স্টেজটা, এই যে আমার পেছনে যেটা ছিল, সেখানেই আমি উঠেছিলাম, তোমাদেরকে দেখালাম। এই খুঁটি পুজো এখানে হয়ে গেছে, তো খুঁটি পুজোটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। খুঁটি যে জায়গাটা পুজো করা হয়েছে সেই জায়গাটা একটু দেখে নাও তোমরা আগে। সো বন্ধুরা, আমি আগেই বলেছি তোমাদেরকে যে অন টাইমে আমিও আসতে পারিনি এখানে। তো প্রায় 10টার সময় আজকে খুঁটি পুজো হয়ে গেছে। তো আমার সাথে রয়েছেন এই ক্লাবের সদস্য, ওনার মুখে এই পুজোর ব্যাপারে একটু জেনে নেবো, এই খুঁটি পুজোর ব্যাপারে। চলো জেনে নেওয়া যাক। আচ্ছা, এই পুজোটা আপনাদের কত বছরে পা দিল এবারে? এবার 19 বছরে পা দিয়েছে। তো এই পুজোটা আজকে সকাল থেকে কী কার্যকর্য হলো? কার্য সকাল থেকে বলতে, প্রথম আমাদের যে ছিল খুঁটি পুজো, খুঁটি পুজোর পর নানান অতিথিদের সংবর্ধনা ছিল, তার সঙ্গে আমাদের বরানগরের যে হাই উচ্চ মাধ্যমিকের যারা কৃতি ছাত্রছাত্রী 1 থেকে 10-এর মধ্যে যারা আছে তাদেরকে সংবর্ধনা দেওয়া, প্লাস আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন, তারা ছিল আমাদের সাংসদ ছিলেন, আমাদের এমএলএ ছিলেন, মন্ত্রী সুজিত বোস এসেছিলেন, পার্থ ভৌমিক ছিলেন, প্লাস দেবাংশু এসেছিলেন। আচ্ছা, প্রথম সকালবেলাতে, তারপর ছিল ভুবন বাদ্য, টিনা ফিল্ম সিরিয়ালের, আচ্ছা আমগত, প্লাস আরও অনেকেই এসেছিলেন, তারা ছিল, তাদেরকে সংবর্ধনা দেওয়া থেকে শুরু করে এই প্রথম সকালটা এইভাবেই। তো এবারের পুজোর বিশেষত্বটা কী আপনাদের যদি একটু বলেন? পুজোর বিশেষত্বটা তো এই মুহূর্তে এটা আমাদের সিক্রেট। আচ্ছা, তাও প্রকাশ্য, তাও কি ধরনের একটু যদি জানা যায়? তাও কিছুটা বলছি যে টোটালটাই প্রস্টিটিউশনের উপরে। আচ্ছা, সেটা হচ্ছে ধরুন তাদের যে অন্ধকার জগৎ, সেই জগৎ থেকে আলোয় ফিরিয়ে আনা, এটা হচ্ছে মূল আকর্ষণ। সেটা থেকেই আমরা একটা সামাজিক নিয়েই এগোচ্ছি, পুরো সোশ্যাল একটা ওয়ার্কের উপরে আপনাদের থিম হচ্ছে ওর উপরেই। আচ্ছা, এবার দর্শকদের জন্য কিছু বলবেন? দর্শকদের জন্য বলবো অবশ্যই আসবেন, সবাই আসবেন, এবং খুব ভালো লাগবে আশা করি। সারা পশ্চিমবাংলার মতো আশা করি এটা একটা নতুনত্ব দেখতে পাবেন, এটুকু আশা আপনাদের কাছে রাখলেও সবারে করি আহ্বান, সবাই আসবেন। আচ্ছা, এই আপনার এই মণ্ডপটায় যারা জানে না তারা কোন দিক দিয়ে এলে সুবিধা হয়? মেট্রো নওপাড়া মেট্রো দিয়েও আসতে পারে, মেট্রো দিয়ে নেমে সামনে, তাহলে বিটি রোড টপিন রোড দিয়ে সোজা চলে আসবে। আমাদের গেট একদম টপিন রোডের মুখে হয়। আচ্ছা, ওখান থেকে একদম লাইটিং পুরো আমরা টোটালটাই লাইটিং করা থাকে, আমাদের রোড ম্যাপও করা থাকে, কোনো অসুবিধা নেই, পার্কিং এর ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা বুঝতে পারবে নওপাড়া দাদাভাই সঙ্গে। আচ্ছা, আপনারা কবে উদ্বোধনটা কবে ভাবছেন? এই মুহূর্তে অনেক অনেক আগের কথা, তবুও যদি আগে ভাবে হবে, তবে আমরা হ্যান্ডওভার চেয়েছি মহালয়ার সময়, মহালয়া তারপরের থেকে কবে উদ্বোধনটা হবে এটা এখনই বলা আছে। ধন্যবাদ, এটা তার আগেই বোঝা যাবে। হ্যাঁ, ধন্যবাদ। সদস্যদের মুখে যেটা জেনে আমি বুঝলাম যে এবছরের যে থিমটা হতে চলেছে, যে সোশ্যাল ওয়ার্কের ওপর হতে চলেছে, এবং অন্ধকারকে ছড়িয়ে আলোকে আনা, এবং অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর প্রস্ফুটিত করা, এবং আলোর চারদিকে আলোময় করে তোলা, পুরোপুরি আলোকসজ্জার উপরেই এই থিমটি হতে চলেছে।